আজ বিকালে রাজধানীর কামরাঙ্গীর চর থানাধীন 57 নম্বর ওয়ার্ডে শততম দিনের মতো বাংলাদেশ আওয়ামী যুবলীগের উদ্যোগে করোনা দুর্যোগে বেকার, অসহায় এবং দুস্থ মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। যুবলীগ চেয়ারম্যান ফজলে শামস পরশ এবং সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের পক্ষ থেকে এ সকল ত্রাণ সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের সিনিয়র সহসভাপতি আহমদুল্লাহ মধু। আজকের ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটির 57 নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাজী মোহাম্মদ সাইদুল মাদবর। এই দুর্যোগে রাজধানী খেটে খাওয়া মানুষের পাশে থাকায় তিনি সকল পর্যায়ের নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়ে বলেন যে আজকের এই সমগ্র বিশ্বে এই মহামারীতে যে একটা পরিস্থিতি দাঁড়িয়েছে, এর পাশে আহমদুল্লাহ মধুভাই যেভাবে প্রতিটা ওয়ার্ডে এক এক ওয়ার্ডে এক এক দিন এবং এক এক এলাকায় এক এক দিন মধুভাই এই যারা হতদরিদ্র তাদের পাশে দাঁড়াইতেছে, সবচেয়ে এই মুহূর্তে দেনগা বড় বড় নেতারা তারা কোয়ারেন্টাইনে চলে গেছে, হোম টাইমে চলে গেছে, খবর নাই। আমি মধুভাইয়ের প্রোগ্রামকে দেখি যে মধুভাই সবসময় যুবলীগের ছেলেপেলেদের নিয়ে মাঠে আছেন, এই মুহূর্তে আমাদের সবার এক হয়ে মাঠে হতদরিদ্র আমার কামরাঙ্গি চর অর্থাৎ এই 57 নম্বর ওয়ার্ড সবচেয়ে হতদরিদ্র এলাকা, আমরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার, আমাদের মাননীয় সংসদ অ্যাডভোকেট কামরুল ইসলাম, আমাদের মাননীয় মেয়র ব্যারিস্টার ফজলেনুর তাপস, আমাদের এই কামরাঙ্গি চরে যথেষ্ট পর্যাপ্ত পরিমাণে সহযোগিতা করতেছেন এবং সেই সাথে আজকে যুবলীগ এসে প্রমাণ করে দিল যে আমরাও আপনাদের পাশে আছি। ত্রাণ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কামরাঙ্গীরচর থানা আওয়ামী লীগের সহসভাপতি জাপানি মনির। এছাড়া আরও উপস্থিত ছিলেন স্থানীয় যুবলীগ নেতা এ কে আজাদ, মোহাম্মদ রবিউল ইসলাম, নজরুল ইসলাম বাবু, মোহাম্মদ আহসানুল্লাহ রাসেল, মাহফুজুর রহমান মাহফুজ সহ অন্যান্য নেতৃবৃন্দ। ত্রাণ বিতরণকালে দেশ বিদেশের করোনার ভয়াবহতা তুলে ধরেন তিনি। এছাড়া এই দুর্যোগে রাজধানী খেটে খাওয়া মানুষের পাশে থাকায় তিনি সকল পর্যায়ের নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়ে বলেন, করোনা মহামারীর কারণে আজকাল সারা বিশ্বের জনগণ হতবিহ্বল এবং বিষাদ সমস্যার আবর্তে আছে। আজকে সারা বিশ্বে 650 কোটি অধিবাসীর মধ্যে 350 কোটি অধিবাসী লকডাউনে আছে। আমাদের এই দীর্ঘ 115 দিন এই লকডাউনে আমরা বাংলার প্রধানমন্ত্রী মমতা মহিমা জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান অধ্যাপক ফজলে শামস পরশ এবং সাধারণ সম্পাদক মাইনুল হাসান খান নিখিলের নির্দেশে আমরা ঢাকার নবনির্বাচিত মেয়রের ব্যবস্থাপনায় দীর্ঘ 71 দিন আমরা ত্রাণ তৎপরতা ঢাকা দক্ষিণে চালাই। আমরা এই 71 দিন পরে আমরা বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান এবং সাধারণ সম্পাদকের পক্ষ থেকে তাদের ব্যবস্থাপনায় আমরা দীর্ঘ বাকি এই 99 দিনের মধ্যে আমরা ত্রাণগুলো বিতরণ করে চলছি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে। আমাদের মধ্যে প্রায় 1,39,61,697 জন অধিবাসী এই সারা বিশ্বের করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। 5,93,016 জন লোক ইতিমধ্যে আমাদের মাঝ থেকে হারিয়ে গেছে। 8,82,94,117 জন লোক আমাদের মাঝে সুস্থ হয়ে ফিরে এসেছে। প্রিয় বন্ধুরা, আমার ডাটা দেখলে আমাদের বুঝতে হবে এই করোনা ভাইরাস সারা পৃথিবীতে কেমন মারাত্মক আকার ধারণ করে এসেছে। আমরা আজকে এসেছি ঐতিহ্যবাহী কামরাঙ্গীচরের এই 57 নম্বর ওয়ার্ডের এই বেরিবাঁধ অঞ্চলে, যে অঞ্চলে এই কামরাঙ্গীচরে 16 লাখ লোকের বসবাস। এই 16 লাখ লোক থেকে 12 লাখ লোকই আমাদের হতদরিদ্র এবং মধ্যবিত্ত লোক। আমাদের এখানের 3 কাউন্সিলর আছেন, মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম ব্যাপক ত্রাণ তৎপরতা এই অঞ্চলে বিতরণ করেছেন এবং কাউন্সিলররা মাননীয় মেয়রের পক্ষ থেকে ব্যাপক ত্রাণ তৎপরতা, ব্যারিস্টার তাপসের পক্ষ থেকে ব্যাপক ত্রাণ তৎপরতা বিতরণ করেছেন। যেহেতু এই অঞ্চলটা নিম্ন অঞ্চল, এ অঞ্চলে যেহেতু গরিব এবং হতদরিদ্র অনেক বেশি, সেই লক্ষ্যে আমরা আজকা এই কামরাঙ্গীচরে
आज के त्राण वितरण करते कथा ना बाड़िए आनुष्ठानिक भावे आजकल अनुष्ठान प्रधान अतिथिर माध्यम त्राण वितरण उद्बोधन करब।